নমস্কাৰ বন্ধুগোলত বন্ধুগাল আজি মই আপোনালোকৰ কাৰণে বেলেগ বেলেগ চাকৰি আপডেট লৈ আহিছোঁ আৰু ডিষ্ট্ৰিক্টকেইটা অলৰেডি আপোনালোকৰ থানলাইলত দেখিছে তো ভিডিঅ'টো মই কৈ দিছোঁ ক'ত ভেকেঞ্চি ওলাইছে ভেকেঞ্চিখিনি ওলাইছে আছাম কেঞ্চাৰ কেয়াৰ ফাউণ্ডেশ্যনত ওলাইছে দেখিব পাৰিব এই গভমেণ্ট অফ আছাম এণ্ড টাটা ট্ৰাষ্ট ইনিচিয়েটিভ ত' গভমেণ্টৰ আণ্ডাৰত হয় এইখন তো আপনাদেরকে দেখাই দিছো মানে কি কি পোস্ট আছে বহুত কেটা পোস্ট আছে বেলেগ বেলেগ আপনাদের ডিগ্রি লাগিব তো চাই লোক কি কি আছে সবর ফার্স্ট যখন পোস্ট আছে এই পোস্টর নাম কনসালটেট কনসালটেটর কারণে আপনার এম বি বিএস এম ডি লাগবে দেখব এডুকেশন তো মানে শর্টকাটকে কৈ দিছোঁ কারণ বহুত পোস্ট আছে এটা দুটা নহয় তো আপনার এপ্লাই লাগে এইটুকু আপনাদের পাৰিব এপ্লাই নেক্সট আছে নাম এইরাম বিলিং এক্সিকিউটিভ ইয়ার কারণে গ্রেজুয়েট নয় ইন্টারসি আপোনাৰ যদি কৰিছে করেছে কৰা করা এই পোস্টর আবেদন করব পাব নেক্সট যোস্ট আছে এই পোস্টর নাম আছে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারের কারণে আপনার কোয়ালিফিকেশন লাগিব বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংত গ্রেজুয়েশন বা নহলে মাস্টার্স থাকিব লাগিব নহলে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হলেও আপনাদের আবেদন করবেন নেক্সট পোস্টর নামছে কনসালটেন্ট ডক্টর ইয়ার কারণেও আপনার এমডি এম ডি নহলে ডি এ ডিএন বি এই ইত্যাত লিখা আছে অলরেডি নেক্সট যুক্ত পোস্ট আছে এই পোস্টুর নাম হয়েছে সিএসএস ডি টেকনিশিয়ান দেখি পাব কালিফিকেশন হল সি এস এস ডি টেকনিক্যাল কোর্স থাকবেন নেক্সট পোস্টোর নাম হয়েছে ই আর নার্স দেখি পড়ি ইয়ার কারণে জিএনএম নহলে বিএসসি নার্সিং হলে আপনার আবেদন করবেন নেক্সট যখন পোস্ট আছে এই পোস্টর নাম হয়েছে ফাইন্যান্স অ্যান্ড একাউন্টস ইয়ার কারণে আপনার বি কম হলে আপনার আবেদন করবেন নহলে এম কম সিএ হলেও আবেদন করবো মিনিমাম কোয়ালিফিকেশনার কারণে বি কম আছে দেখি পাব আপনাদের নেক্সট যোনটো পোস্ট আছে এই পোস্টৰ নাম হল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ইয়াৰ কাৰণে আপনার এম বি বিএস লাগবে দেখি ডিউটি মেডিকেল অফিসার নেক্সট যোনটো পোস্ট আছে এই পোস্টর নাম হৈছে এইচ আৰ ম্যানেজার হিউমেন রিসোর্স ম্যানেজার ইয়াৰ কাৰণে আপনার এম থাকিব লাগিব এম হলে আপনার আবেদন কৰিব পাৰিব পাব এম এমবিএ ফর্ম প্রিমিয়ার ইনস্টিটিউট এন এইচ আৰ স্পেশিয়ালাইজেশন নেক্সট যখন পোস্ট আছে এই পোস্টর নাম হল ইন্স্যুয়েন্স এক্সিকিউটিভ ইয়ার কারণে আপনার যিকোনো গ্রেজুয়েট হলে আবেদন করব দেখিব পাৰিব লিখা আছে এডুকেশন গ্রেজুয়েট তো যিকোনো য্রেজুয়েটে হলে আপনাদের আবেদনটো করব পাৰিব নেক্সট পোস্টর নাম হয়েছে বিলিং একজিকিউটিভ টু ইয়াৰ কাৰণেও আপোনালোকৰ গ্ৰেজুৱেট নহ'লে ইণ্টাৰচি আৰু চবকেইটা লোকেশ্যনটো আপোনালোকে চেক কৰি ল'ব লোকেশ্যনটো আছে ডিব্ৰুগড় যোৰহাট দৰং লখিমপুৰ কোকৰাঝাৰ তো তাৰ বাহিৰৰ ডিষ্ট্ৰিক হ'লেও আপোনালোকে আবেদন কৰিব পাৰিব কিন্তু চাকৰিখিনি তাতে হ'ব নেক্সট যোনটো প'ষ্ট আছে এই প'ষ্টটোৰ নাম হৈছে লেপটেক মানে লেবৰেটৰী টেকনিছিয়ান ইয়াৰ কাৰণে আপোনালোকৰ ডি এম এল টি তাক হ'লে হ'ব এম এল টি বি এছ চি এম এল টি হ'লেও আপোনালোকে আবেদনটো কৰিব পাৰিব নেক্সট প'ষ্টটোৰ নাম হ'ল পাৰিব কনসালটেন্ট ডক্টৰ মেডিকেল অনকোলজিস্ট ইয়াৰ কারণে আপনার এম বি বিএস ডিগ্রি থাকিব লাগিব নহলে এম ডি মেডিসিন এইখানে দেখিলে থাকিলে আপনাদের আবেদন তো করব পাব নেক্সট যোনটো পোস্ট আছে এই পোস্টর নাম হৈছে এক্সিকিউটিভ মেডিকেল সার্ভিস ইয়ার কারণে আপোনালোকৰ এম নহলে এমপিএইচ অপারেশন ম্যানেজমেন্ট এইখানে ডিগ্রি হলে আপনার আবেদনটি করব পাৰিব নেক্সট পোস্টুর নাম হৈছে মেডিকেল ইয়ার কারণে আপনার এম বি হলে নহলে এম বিএ হেলথ কেয়াৰ হলেও আপনার আবেদনটা করব পাৰিব ত' বন্ধুসকল আপোনালোকক মই দেখাই দিছোঁ বহুতকেইটা প'ষ্ট আছে এটা দুটা নহয় সেইকাৰণে চাই ল'ব ভিডিঅ'টো অলপ দীঘল হ'ব তো আপোনাৰ নিজৰ কোৱালিফিকেশ্যন অনুযায়ী আপুনি এপ্লাইটো কৰিব পাৰিব নেক্সট প'ষ্টটো হৈছে এক্সিকিউটিভ মেডিকেল ছাৰ্ভিচ টু ইয়াৰ কাৰণে আপোনালোকৰ এম বি এ নহ'লে এম পি এইচ অপাৰেচনছ মেনেজমেণ্ট হ'লে আবেদনটো কৰিব পাৰিব নেক্সট প'ষ্টটো হৈছে মেডিকেল ৰেকৰ্ড ডিপাৰ্টমেণ্ট ত' মেডিকেল ৰেকৰ্ড ডিপাৰ্টমেণ্টৰ আপোনালোকৰ যালিফিকেশন আছে এই প্রেফারেব এমআর ডি টেকনিশিয়ান কোর্স হলে আপনাদের আবেদনটি করব পাব নেক্সট হয়েছে নার্সিং হেড নার্সিং হেডর কারণে আপনার যখন কোয়ালিফিকেশন এই চাই লব আপনার রেজিস্টার্ড নার্স উইথ বেলিড নার্সিং কাউন্সিল রেজিস্টার তো এম বা বিএসসি নার্সিং হলে এই কারণে পড়ি রেজিস্টার্ড নার্সিং তো এই এএনএম করবেন এই শিয়োর কো কিন্তু আপনার ট্রাই করবেন নেক্সট যখন পোস্ট আছে এই পোস্টুর নাম হল অনকলজি নার্স অনকলজি নার্সর কারণে আপনার জিএনএম লাগবে নহলে বিএসসি নার্সিং লাগবে দেখব বিএসসি পোস্ট বেসিক সার্টিফিকেট ইন বিএলএস সেইখানি হলেও আপনাদের আবেদনটো করব পাব নেক্সট পোস্টর নাম হয়েছে ওপিডি নার্স ওপিডি নার্সর কারণে আপনার জিএনএম বা বিএসসি নার্সিং লাগবে তত আবেদন করব পাব নেক্সট পোস্টর নাম হয়েছে স্টাফ নার্স ও টি অটির কারণে আপনার জিএনএম বা বিএসসি নার্সিং হ'লে আপোনালোকে আবেদন কৰিব পাৰিব দেখিব পাৰিব পি বি এ পি বি এছ চি নাৰ্ছিং আৰু এম এছ চি নাৰ্ছিং হ'লেও আপোনালোকে আবেদন কৰিব পাৰিব তো বহুতকেইটা পষ্ট আছে চাইডক এনেকুৱা চাকৰি বহুত কম ওলায় নেক্সট হৈছে আৰু এটা দুটাকৈ নহয় বহুতকেইটা প'ষ্টো আছে একেলগে নেক্সট হৈছে অ' টি টেকনিচিয়ান ইয়াৰ কাৰণে আপোনালোকৰ বি এছ চি প্লাছ ডি এম এল টি বা অকল ডি এম এল টি হ'লেও আপোনালোকে আবেদনটো কৰিব পাৰিব নেক্সট প'ষ্টটোৰ নাম হৈছে কনচালটেণ্ট ডক্টৰ পেলিয়েটিভ কেয়ার ইয়ার কারণে আপোনালোকৰ কোয়ালিফিকেশন লাগিব এম বিবিএস ট্রেন্ড ইন পেলিয়েটিভ কেয়ার নেক্সট পোস্টর নাম হৈছে পেলিয়েটিভ কেয়ার নার্স দেখব ইয়ার কারণে আপনার এডুকেশন টু বিএসসি নার্সিং নয় জিএনএম নার্সিং হলে আপোনালোকে আবেদন করবেন নেক্সট নাম নামছে ফার্মাশিষ্ট ফার্মাসিষ্টর কারণে আপনার বি হলে আবেদন পাৰিব নহলে এম হলে হলেও আপনাদের আবেদনটা করব পাব নেক্সট পোস্টর নাম হৈছে প্রকিউরমেন্ট এণ্ড স্টোরস ইয়ার কারণে গ্রেজুয়েট ইন সাইন্স প্রিফারেবলি উইথ ডিপ্লমা ইন মেটেস ম্যানেজমেন্ট ওর এন এম বিএ ইন এস সি এম তো তো গ্রেজুয়েট ইন সাইন্স মানে আপনাদের বিএসসি হলে আবেদন করবেন কিন্তু সেইখান থাকলে আপোনালকে প্রেফারেন্স পাব কিন্তু কম্পালসারি নয় এই কারণে বিএসসি হলেও আবেদন নেক্সট পোস্টোর নাম হয়েছে রেডিয়েশন অনকলজিস্ট ইয়ার কারণে আপনার যুক্ত এক্সপি কালিফিকেশন লাগবে এই এম বি বি এস নি রেডিয়েশন ইন অনকোলজি এম ডি হলেও আপনাদের আবেদন করবো নেক্সট পোস্ট হয়েছে রেডিয়েশন সেফটি অফিসার ইয়ার কারণে আপনার পোস্ট এমএসি ডিপ্লোমা ইন রেডিওলজিক্যাল ফিজিক্স এখিনি হলে আপনাদের আবেদন পাব বাকিও যুখিন আছে এইখানে আপনাদের চাই থাকি কারণ বহুত কিটা আছে মানে এনেও বহুত টাইম লাগি আছে কোবলগিয়া তো আপনারা সাই লো নেক্সট যোনটো পোস্ট আছে মানে সবকিছু কই দিছো কারণ আপনার নহলে হয়তো আপনার মিস হয়ে যাব রেডিওলজি টেকনিশিয়ান ইয়ার কারণে আপনার কোয়ালিফিকেশন হয়েছে এন এসোসিয়েটস ওর বেচেলার্স ডিগ্রি ইন রেডিওগ্রাফি ওর রেডিওলজি টেকনিশিয়ান নেক্সট পোস্টুর নাম হয়েছে সিনিয়র কনসালটেন্ট ডক্টর পেথোলজিস্ট ইয়ার কারণে এম বি বিএস এম ডি বি হলে আপোনালকে আবেদন করবে নেক্সট পোস্টোর নাম হয়েছে সিনিয়র রেসিডেন্ট ডক্টর মেডিকেল অনকলজিষ্ট ইয়ার কারণে এম বি বিএস এম ডি ইন্টারনেল মেডিসিন এন্ড ডি এম অঙ্কলজি হলেও আপনাদের আবেদন করব পাব নেক্সট যুক্ত পোস্ট এই সার্জিক্যাল অনকোলজিষ্ট সিনিয়র রেসিডেন্ট ইয়ার কারণেও আপনার ডক্টর হলে আপনাদের আবেদন করিও যে এম বি বিএস এম জেনারেল সার্জেন সার্জারি এমপিএইচ ডিএনবি হলে করব প তো বন্ধুকাল আপনাদের বহুত কেটা পোস্ট আছে দেখাই দিছো আপনাদেরকে যদি এপ্লাই কৰিব বিচাৰিছে করছারিছে কেনেকৈ করব এই মানে দেখাই দিছো তো মানে এক্সাম্পলৰ হিসাবত মানে আপনাদের দেখাই দিছো যে এই পোস্ট আছে এই নাম হৈছে সিনিয়র কনসালটেন্ট ডক্টর তো আপনাদের বেগ পোস্টর কারণে যখন বিএসসি গ্রেজুয়েশন হয় এইখানে মানে দেখাই দি কারণ আপোনালোকে পিছত আকো অসুবিধা পাব বেলে অল্প তো এই আছে দেখি পাব গ্রেজুয়েট নহলে ইন্টার সি আছে তো আপনাদের কমেন্ট বক্সত লিঙ্ক পাব লিঙ্ক পিছন কি লাগিব এই কমেন্ট বক্সত থাকিব কমেন্ট বক্সত প্রথম কমেন্ট পিন করে কমেন্ট বক্স রাখা আছে চাব পাৰিব তো এপ্লাইট ক্লিক ইয়াতে এপ্লাই যখন আছে এই এপ্লাইত ক্লিক করে লব ক্লিক করার পিছন আপনাদের চাও এপ্লিকেশন ফম আছে এই ফৰ্মখন ফিল আপ করবে একদম ইজি হয় তারপর আপনার আপলোড সি বি যত দেখিছে এইটোত আপনি আগতে পিডিএফ বনায় লোক পিডিএফ বনায় ইয়াতে দেখি পাবি পিডিএফ ফাইল আপলোড হব দেখে পিডিএফ টু এম বি সাইজ এই কারণে আপনার সাইজটা অল্প কমাই লব এপ আছে বহুত কেটা সাইজ কমাবলে আপনাদের গুগলতো কমাব তো পজিশন ইয়ে দেখবেন বিলিং এক্সিকিউট ফুল নে নেই আপনার নাম নামটো লিখি দিব এইজ লিখি দিব এইজর একো হেৰি দিয়া নেই এইজ পৰা ইমান হবো এই কারণে যে কোনো এইজলে আপনাদের পড়ে এই শিয়র নয় তথাপি ট্ৰাই কৰিব পাৰে নেক্সট আপনার জেন্ডার সিলেক্ট করে দেবো মেইল হলে মেইল কৰিব নহলে ফিমেল কৰিব ইমেইল আইডি তো দিয়ে দিব ফোন নম্বরটা দি দিব তারপর কারেন্ট লোকেশন বর্তমানে আপনি কোনটো ডিস্ট্রিক্ট আছে বা বাহিরত আছে নাকি যত আছে এই লিখি দিব উইলিংনেস টু রিলোকেট টু জব লোকেশন তো আপনি যদি যখন জবর লোকেশন আছে তাতে আপনার আহিব মন ইচ্ছা আছে নে নাই এইটো ইয়েস ন করে দিব তার তলত আপনার আপলোড সিবিত সিবি আপলোড করে দিব মানে আপনার বায়োডাটাটো আপলোড করে আপনি তলত এপ্লাই ক্লিক করে দিলে এপ্লাইট হয়ে গল একদম ইজি হয় মিস নক বহুত কেটা পোস্ট আছে মিনিমাম যুমি স্টুডেন্ট মানে আছে যার যার চাকরি হওয়া গ্রেজুয়েট আছে তো একদম মিস নবুব বহুত কেটা পোস্ট আছে আর নার্স সকল বা বাকি যেনখিনিস পোস্ট আছে এইখিন মিস করার চান্স নাই এইখিন বহুত ভাল চাকরি হয় তো এপ্লাইখি করে থাকুন নেক্সট ভিডিও আমি আকাম নতুন কিনা আপডেটের ডিসক্রিপশন বক্সটু এবার চেক করে লব ভিডিওটি শেয়ার করে দিব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি দিব ধন্যবাদ বন্ধু অবল